এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি পড়লে কখনো আপনার সাপ কামড় দিবে না, সাপের কামড় থেকে আপনার বাঁচাবেন কি, এমন একটি দোয়ার কথা বলবো, ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন, ঠোঁটস্থ করে নেবেন, যদি মুখস্থ না থাকে ছোট্ট একটা পেজের মধ্যে লিখে নিয়ে আপনি সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন, একবার করে আপনি পড়বেন অথবা তিনবার করে আপনি পড়বেন, তাহলে সাপের কামড় থেকে, কুকুরের কামড় থেকে, বিশুর কামড় থেকে, বিষাক্ত প্রাণীর কামড় থেকে আপনারে হেফাজত করবেন কি আল্লাহু আকবার, এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনার হেফাজত করবেন কে, আপনার কাছে বিপদ আসবে কিন্তু আপনারই বিপদ ধরতে পারবে না, পাকড়াও করতে পারবেন না, আপনার কাছে বিপদ আসবে আপনি দেখতেছেন চোখের সামনে বিপদ, কিন্তু ওই বিপদ থেকে আপনারে বাঁচিয়ে দিবেন কে, এজন্য আমি আপনাদেরকে আজকে এমন একটা দোয়া শেখাই দেব যে দোয়াটা স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ওই সাহাবী এসে বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ গত রাতে বিশ্বর কামড়ের জন্য ঘুমাতে পারি নাই, অনেক কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, বিশ্বর কামড়ে গত রাতে আমি অনেক কষ্ট পেয়েছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি সন্ধ্যার সময় এই দোয়াটি যদি পড়তা তাহলে তোমাকে কষ্ট পেতে হতো না, দোয়াটি হলো আউযু বিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি সন্ধ্যাবেলায় যদি এই দোয়াটা পড়তা তাহলে তোমার বিশ্বর কামড় থেকে হেফাজত করতেন কে, তুমি যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটি পড়তা তাহলে তোমার আর কষ্ট করতে হতো না, এই জন্য আমরা যারা সাপরে ভয় পাই, এমন কোনো মানুষ নাই যে সাপরে ভয় পায় না, এমন কোনো মানুষ নাই যে কুকুরের কামড়ে ভয় পায় না, এমন কোনো মানুষ নাই যে শিয়ালের কামড়ে ভয় পায় না, যত প্রকার বিষাক্ত প্রাণী হোক না কেন আপনি শুধু সকাল সন্ধ্যা শুধু এই দোয়াটা পড়বেন আউযু বিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই তার জবান থেকে এই কথাটি বলেছেন আমার ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে আপনি যখন এই কথা এই দোয়াটি পড়বেন সারা রাত আপনারে ফেরেশতা দ্বারা রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন কে, আবার ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পর আপনি পড়বেন আউযু বিকা লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সারা দিনের যত বিপদ আপদ সমস্ত যত প্রকার বিষাক্ত প্রাণী সমস্ত কিছুর কামড় থেকে আপনারে হেফাজত করবেন কে, তাহলে আমরা সকাল সন্ধ্যা এই দোয়াটা করব, এই আমলটা করব, করতে পারবো না ভাই, বিষাক্ত প্রাণী যখন কামড়ায় এত বিষ সহ্য হয় না, এমন বিষাক্ত সাপ আপনার কামড় দিয়েছে যেটার কারণে অনেক মানুষ ছটফট করতে করতে মুখ দিয়ে গোল্লা ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করে, কিন্তু আপনি আমি যদি এই দোয়াটা যদি পড়ি তাহলে সাপের কামড় থেকে, কুকুরের কামড় থেকে, বিষাক্ত প্রাণীর কামড় থেকে আপনারে আমার হেফাজত করবেন কে, অনেক মানুষে দেখবেন কুকুর তারা করে, এমন তারা করেছে দৌড় দেওয়ার সময় পায় না, কুকুর পেছন দিক থেকে এসে কিন্তু কামড় মেরে দেয়, কুকুর তারে ছেড়ে ছেড়ে কিন্তু খেয়ে ফেলে, এজন্য আপনি আমি যদি এই দোয়াটি যদি পড়ি নিজের কলিজার টুকরা সন্তানদেরকে যদি শিক্ষা দেই তাহলে বিষাক্ত প্রাণীর কামড় থেকে, কুকুরের কামড় থেকে, সাপের কামড় থেকে আপনারে আমারে হেফাজত করবেন কে, রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা যেন করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন, এবং বিষাক্ত প্রাণীর কামড় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সব সময় যেন হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।